রাশিয়া ইউক্রেন যুদ্ধের আঁচ লেগেছে ফুটবলেও। ইউক্রেনে সামরিক হামলা চালানোর কারণে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেনিউ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সরে গেছে প্যারিসে। রাশিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ খেলতে রাজি নয় পোল্যান্ড, সুইডেনের কেউই। তবে ইউক্রেন রাশিয়ার এই সংকটময় মুহূর্তে খেলার মাঠের বাইরে আলোচনার কেন্দ্রে এখন লন্ডনের ক্লাব চেলসি। ২০০৪ সাল থেকে চেলসির মালিকের চেয়ারে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ এই রুশের মালিকানার কারণে চেলসির উপর যে চাপ আসবে সেটা ধারণা করাই যাচ্ছিল। ক্লাবের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞার জটিলতা এড়াতে চেলসিকে দেখাশোনা করার দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি নিয়েছেন এই রাশিয়ান ধনকুবের। চেলসিকে এখন সরাসরি দেখভাল করবেন ক্লাবটির দাতব্য ফাউন্ডেশনের সদস্যরা। তার মানে কি বিক্রি হয়ে যাবে চেলসি? লন্ডনের ক্লাবে আসবে নতুন কোনো হর্তাকর্তা? না, বিষয়টি অত সহজ নয়। চেলসির মালিকানা এখনও ছাড়েননি আব্রামোভিচ। তার বক্তব্যটাই এক ঝলক দেখুন। ক্লাব চালানোর সকল দায়ভার তিনি বোর্ড ট্রাস্টির উপর তুলে দিচ্ছেন, যারা ক্লাবের সকল নির্বাহী সিদ্ধান্ত নেবেন। কিন্তু কোথাও বলা নেই যে তিনি ক্লাবের মালিকানা ছাড়ছেন। শুধু ক্লাবের নেতৃত্বের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়িয়েছেন তিনি। ক্লাবের যে কোনো কর্মকাণ্ডে তিনি আর সরাসরি যুক্ত থাকবেন না। সম্প্রতি ব্রিটিশ সরকার জানায় তারা ব্রিটেনে বসবাসরত তিন রাশিয়ান ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই তিনজনই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ। এই তিনজনের একজনই আবার রোমান আব্রামোভিচ। আরও চমকপ্রদ ব্যাপার হচ্ছে, ইউক্রেনে চলমান সংকটের কথা তুলে ধরে ক্লাব ওয়েবসাইট থেকে একটি বার্তা দিয়েছে চেলসি। শান্তির পক্ষেই নিজেদের শক্ত অবস্থান বলে জানিয়েছে ক্লাবটির কর্তৃপক্ষ। শরীফুল হক, ডেস্ক রিপোর্ট, প্রথম আলো।